আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের অন্তর্গত মৈত্রেয়ী দেবী রচিত ঝড় কবিতাটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেবো এটি মূলত ঝড় কবিতাটির হাতে কলমে অংশের প্রশ্ন উত্তরের পার্ট টু এর ভিডিও এর আগের পার্টের ভিডিওটি তোমরা যারা দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডিসক্রিপশনে ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখান থেকে পার্ট ওয়ানের ভিডিও দেখে নিও তবে ঝড় কবিতাটির হাতে কলমে অংশের প্রশ্নোত্তর করার আগে তোমরা অবশ্যই ঝড় কবিতাটি পাঠ করে কবিতার বিষয়বস্তু ভালোভাবে বুঝে নেবে কারণ একবার যদি তোমরা কবিতার বিষয়বস্তুটি ভালোভাবে বুঝে নিতে পারো সেক্ষেত্রে কবিতা থেকে যে কোনো ধরনের প্রশ্ন করা হলে তোমরা নিজের থেকেই তার উত্তর খুব সহজে দিতে পারবে প্রসঙ্গে বলে রাখি ঝড় কবিতাটির বিষয়বস্তু বিশ্লেষণের একটি ভিডিও আগেই আর এস বেঙ্গলি ক্লাসরুম চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারো তাদের জন্য আমি ডিসক্রিপশনে ঝড় কবিতাটির বিষয়বস্তু বিশ্লেষণের ভিডিওর লিঙ্কও দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও তো শুরু করছি আজকের মূল ভিডিও ঝড় কবিতাটির হাতে কলমে অংশের প্রশ্ন উত্তর পার্ট টু এই পার্টের ভিডিওতে তোমরা ঝড় কবিতাটির হাতে কলমে অংশের পনেরো দাগ থেকে শুরু করে বাদ বাকি যতগুলো প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর এর আগের প্রশ্নগুলি পাবে পার্ট ওয়ানের ভিডিওতে যে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে পনেরোর দাগের প্রশ্নে বলা হচ্ছে মৈত্রেই দেবীর লেখা দুটি বইয়ের নাম লেখো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে মৈত্রেই দেবীর লেখা দুটি বইয়ের নাম স্বর্গের কাছাকাছি ও মংপুতে রবীন্দ্রনাথ এই বইগুলির নাম অবশ্যই সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে পনেরোর দুই দাগের প্রশ্ন তিনি কত সালে পদ্মশ্রী উপাধি পান এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে মৈত্রেই দেবী উনিশশো সালে পদ্মশ্রী পুরস্কার পান এবারে চলে আসছি দাগে এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো ষোলোর একদাগের প্রশ্ন কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে মৈত্রেয়ী দেবী রচিত ঝড় কবিতায় দুপুরবেলা মাঠের ধারে শিশুরা যখন খেলা করছিল। তখন হঠাৎ আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায় এবং প্রবল বেগে ঝড় শুরু হয় তাই শিশুর দল মাঠ ছেড়ে ছুটে বাড়ি চলে যেতে চেয়েছিল এবারে চলে আসছি ষোলোর দুই দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে মৈত্রেয়ী দেবী রচিত ঝড় কবিতায় হঠাৎ দুপুরবেলা ঝড় আসে আকাশ ছেয়ে যায় ঘন কালো মেঘে চারিদিকে গাছপালা নদীর জল ও যেন মেঘের মতো কালো বর্ণ ধারণ করে তাই দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে যায় ষোলোর তিনদাগের প্রশ্ন পালিয়ে গেল অনেক দূরে কে পালিয়ে গেল পালিয়ে সে কোথায় গেল এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে মৈত্রেয়ী দেবী রচিত ঝড় কবিতা থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশে কবি ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলেছেন প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে ঝড় সমস্ত অঞ্চল ঘুরে সাত সাগরের পারে পালিয়ে গেল ষোলোর চারদাগের প্রশ্ন ঝড়ের সঙ্গে শিশুর মনে কীসের তুলনা কবিতায় ধরা পড়েছে এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে মৈত্রেয়ী দেবী রচিত ঝড় কবিতায় ঝড়ের সঙ্গে শিশু মনের তুলনা ধরা পড়ে কবির মতে দুরন্ত ছেলে যেমন মেঝেতে কালির দোয়াত ফেলে দেয় ঠিক তেমনই ঝড় আকাশের গায়ে কালো মেঘের প্রলেপ সৃষ্টি করে ষোলোর পাঁচ দাগের প্রশ্ন ঝড়ের বর্ণনা দিতে মেঘ করে আসা আর বিদ্যুৎ চমকানোর কথা কবিতায় কোন কোন ফুটে উঠেছে এই প্রশ্নের উত্তরে লেখার ক্ষেত্রে তোমরা প্রথমে বক্স করে পয়েন্ট করবে মেঘ করে আসা এই পয়েন্টের নিচে দুটি লাইন লিখবে অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো এই দুটি লাইন ই অবশ্যই ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখবে এরপরে আবার বক্স করে পয়েন্ট করবে বিদ্যুৎ চমকানো এই পয়েন্টের আন্ডারে দুটো লাইন লিখবে হাসলো কোমল ঠোঁটটি মেলে তারপরের লাইন লিখবে ভীষণ কেমন আগুন জেলে ষোলোর ছয়দাগের প্রশ্ন ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে কী ধরনের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয় এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে নানা ধরনের বিপদ ঘটতে পারে যেমন ঝড়ের সময় নদীতে বা সমুদ্রে থাকলে ঝড়ের দাপটে নৌকা ডুবে যেতে পারে তাতে প্রাণহানির আশঙ্কাও থাকে ষোলোর দাগের প্রশ্নে বলা হচ্ছে সাতটি সাগরের নাম তোমার শিক্ষকের থেকে জেনে নিয়ে খাতায় লেখো তো এর উত্তর অর্থাৎ সাতটি সাগরের নাম তোমরা লিখে নাও বঙ্গোপসাগর লোহিত সাগর আরব সাগর ভূমধ্য সাগর কৃষ্ণ সাগর জাপান সাগর কাসপিয়ান সাগর এবারে চলে আসছি ষোলোর আট দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে কোনো একটি দিনে তোমার ঝড় দেখার কথা বন্ধুকে একটি চিঠি লিখে জানাও এটা তোমরা নিজেদের অভিজ্ঞতা থেকেও লিখতে পারো বা আমি এখানে যেভাবে লিখে দিয়েছি সেভাবেও লিখতে পারো তবে চিঠি লেখার ক্ষেত্রে আমি বলবো অবশ্যই নিয়মটা আগে জেনে রাখবে ধরো বন্ধুকে কোনো চিঠি লিখছ এক্ষেত্রে ডান পাশে কোনায় উপরের দিকে নিজের ঠিকানা দেবে অর্থাৎ যে চিঠিটি পাঠাচ্ছে বা লিখছে তার ঠিকানা হবে ডান পাশে উপরের দিকে কোনায় এবং বা পাশে চিঠির নিচের দিকের কোনায় হবে যাকে চিঠিটি পাঠানো হচ্ছে তার ঠিকানা দেখো এখানে একটি চিঠি লেখা হয়েছে তোমরা এভাবে লিখতে পারো প্রিয় অনিক অনেক দিন পর তোকে চিঠি লিখছি আশা করি ভালো আছিস গত পরশু আমার দেখা এক ঝড়ের অভিজ্ঞতার কথা আজকের চিঠিতে তোকে লিখছি প্যারাচেঞ্জ করে একই সাথে গত পরশু সকাল থেকে আকাশ পরিষ্কার ছিল কিন্তু বিকেলের দিকে হঠাৎ একরাশ কালো মেঘে ছেয়ে গেল চারপাশ চারিদিকে অন্ধকার নেমে এলো তারপর হঠাৎ শো শো শব্দে বইতে লাগলো বাতাস সকলে যে যার ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দিল আমাদের ঘরের বন্ধ জানালার কপাটগুলো যেন ঝড়ের তীব্রতায় খটখট করে কাঁপছিল তারপর শুরু হলো ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রবল বৃষ্টি ও বজ্রপাত টানা তিন চার ঘণ্টা এমন তাণ্ডবের পর ধীরে ধীরে ঝড় থামল রাতে বাইরে বেরিয়ে দেখি বাড়ির সামনের আম গাছটা উপড়ে পড়ে আছে রাস্তার ইলেকট্রিকের তারগুলো ছিঁড়ে গেছে আজও তা সারাই হয়নি প্রকৃতির ভয়ঙ্কর রূপ সেদিন উপলব্ধি করেছি তোদের জেলায় শুনলাম এই ঝড়ের প্রভাব পড়েনি তাই এই অভিজ্ঞতার কথা তোর সাথে ভাগ করে নিলাম ভালো থাকিস কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস ইতি তোর প্রিয় চয়ন এবারে চলে আসছে হাতে কলমে অংশের একদম শেষ প্রশ্নে নয় দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে ঝড়ের প্রকৃতির ছবি আঁকো অর্থাৎ ঝড় হচ্ছে এমন প্রকৃতির ছবি তোমাদের আঁকতে হবে এই প্রশ্নের উত্তরটি করার চেষ্টা তোমরা নিজের থেকে করবে তোমরা নিজেরাই চেষ্টা করবে এই প্রশ্নের উত্তরটি করার এটাই ছিল পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত মৈত্রেই দেবী রচিত ঝড় কবিতাটির হাতে কলমে অংশের পার্ট টু এর সম্পূর্ণ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে